At a time when there is a massive uproar across Northeast against the contentious Citizenship Amendment Bill, Tripura Chief Minister Biplab Kumar Deb is going all gaga in favour of the bill. Reacting on the passing of the bill, Deb said that there is nothing wrong in passing the bill by the Lok Sabha as it would help the minority non-Muslim immigrants from Bangladesh, Pakistan and Afghanistan to get citizenship. Citizen Act Bill-er bishoye এমন কিছু নেই যেটা ত্রিপুরা রাজ্যের পরম্পরা নেই। তাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ যারা বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান দেশ স্বাধীন যখন হইতে বিভাজনের সঙ্গে হয়েছে, আফগানিস্তান আগে চলে গেছে, পরে পাকিস্তান আর বাংলাদেশ, তো স্বাভাবিকভাবে যারা সংখ্যালঘু তার মধ্যে রয়েছে তারা কোথায় যাবে? তাদের কোন অন্যায়? দেশ স্বাধীন হয়েছে, তারা নিরানন্দে চলে গেছে। তো সেটা যদি পজিটিভ ওয়েতে কোনো বিল আনা হয় তাতে কোনো আপত্তি নেই। ত্রিপুরার ইতিহাসও সেটা রয়েছে। ত্রিপুরার মহারাজা আজ নয়, হাজারো শরণার্থী যখন এসেছিল মহারাজা এখানে খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা করেছেন। তো ত্রিপুরাতে এটা নতুন হয়েছে এমন কোনো কিছু না। And the Chief Minister also said that there will be reactions coming in favor or against the bill in future as everybody has their own point of views. কোনো ব্যবস্থার বা যে কোনো আইন সরকার যদি পাশ করে তার পক্ষে বিপক্ষে মতামত থাকতেই পারে, পার্লামেন্টও থেকে বাইরেও থাকতে পারে। অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মধ্যে অব্যবস্থা তৈরি করার জন্য সেটা রাজ্য সরকার শক্ত হাতে মোকাবেলা করবে। রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার